প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। কাউন্সেলিং শুরুর আগেই এলো বিস্ফোরক অভিযোগ। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে 6 নভেম্বর, দীর্ঘ 9 বছরের পর সাপমুক্তির পথে একটু একটু করে এগোতে চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কিন্তু তাতেও যেন একটা অস্বস্তির জায়গা পুনর্বার তৈরি হলো। একেবারে কাউন্সেলিং শুরুর প্রাক মুহূর্তেই এলো বিস্ফোরক অভিযোগ। আসুন আমরা সেই অভিযোগের দিকে লক্ষ্য রাখি। যে খবরটি উঠে আসছে, মহামান্য আদালতের নির্দেশ মেনে অবশেষে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ 6 নভেম্বর থেকে এসএসসি অফিসে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে স্কুলের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, এবং সেই তালিকায় নাম নেই বহু স্কুলের। এখানেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিস্ফোরক সমস্ত অভিযোগ উঠে আসছে। অভিযোগ যে আপ টু ডেট তালিকা প্রকাশ করেনি কমিশন, আপার প্রাইমারির নিয়োগ তালিকায় অধিকাংশ স্কুলের শূন্য পদের উল্লেখ নেই বলে অভিযোগ সামনে এসে গিয়েছে। এমন বহু স্কুল এই তালিকার বাইরে আছে যেখানে বছরের পর বছর আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হয়নি। এছাড়াও যে বিষয়টি জানা গিয়েছে যে আপার প্রাইমারি সেকশনে এমন অনেক বহু স্কুল আছে যেখানে আপার প্রাইমারি সেকশনে একজনও শিক্ষক নেই, এরকম বহু স্কুলের নাম কিন্তু তালিকায় নেই। কার্যত এই তালিকা দেখে প্রধান শিক্ষক মহাশয়েরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অর্থাৎ সিটিইয়ের পক্ষ থেকে সম্মানীয় শিক্ষক নেতা অনিমেষ হালদার মহাশয় বলেছেন, রাজ্যের স্কুলগুলোতে যখন প্রচুর শূন্য পদে পঠন পাঠন ঢুকছে, তখন আগামী 6/11/2023 থেকে শুরু আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত এসএসসি নিয়োগ তালিকায় অধিকাংশ শূন্যপদগুলির কোনো উল্লেখ নেই। রাজ্যের সহস্রাধিক বিদ্যালয়ের ক্ষেত্রে একই অবস্থা। তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই কদিন ধরে আমাদের কাছে প্রচুর ফোন আসছে, ডিআই অফিস এবং বিকাশ ভবনে যোগাযোগ করে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, অথচ আজ থেকেই শুরু কাউন্সেলিং প্রক্রিয়া। প্রত্যেক স্কুল থেকে সংশ্লিষ্ট অফিসে একাধিকবার শূন্যপদের তালিকা, খতিয়ান, ডকুমেন্ট সহ জমা দেওয়া হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার নথিভুক্ত হয়নি। তাহলে কিসের ভিত্তিতে এই নিয়োগ তালিকা তৈরি হলো তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। আমরা অবিলম্বে সমস্ত ভ্যাকেন্সি আপডেটের পর কাউন্সেলিংয়ের দাবি জানাচ্ছি, এর ফলে চাকরি প্রার্থী, বিদ্যালয়গুলো এবং সরকারি শিক্ষার্থীরা উপকৃত হবেন। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্মানীয় সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় বলেছেন যে আগামীকাল সোমবার অর্থাৎ আজ থেকে কাউন্সেলিং, অথচ আপার প্রাইমারি প্রকাশিত তালিকায় নেই রাজ্যের অসংখ্য স্কুলের ভ্যাকেন্সি পোস্ট। দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য অবিলম্বে ভ্যাকেন্সি লিস্ট আপডেট করে আগামীকাল কাউন্সেলিংয়ের দাবি জানিয়েছি আমরা। বিষয়টি আমরা এসএসসি চেয়ারম্যান সাহেবের কাছে রাখছি, বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাহেবকে চিঠি পাঠিয়েছি। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত স্কুলগুলি আপডেট হয় কিনা বা নথিভুক্ত বা তালিকাভুক্ত হয়ে প্রকাশিত হয় কিনা, সেই দিকে আমাদের চোখ থাকবে। পাশাপাশি আজকে কাউন্সেলিং পর্বের দিকেও কিন্তু চোখ থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।